বাংলাদেশ ও নেপাল তাদের জনসাধারণের কল্যাণে একসাথে কাজ করার প্রতিজ্ঞা করেছে। সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর মধ্যে শীর্ষ বৈঠকে এ বিষয়ে একমত হন দুই নেতা। বৈঠকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশ ও দেশের জনগণকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রপতি। তিনি বলেন, এই উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের সাথেই থাকবে নেপাল। এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেয় নেপালের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান আব্দুল হামিদ। বলেন, বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে সবকিছুই করবে বাংলাদেশ। পরে দুই দেশের রাষ্ট্রপতির উপস্থিতিতে পর্যটন খাতের উন্নয়ন, সংস্কৃতি বিনিময়, যোগাযোগ ও স্বাস্থ্যসেবা সহযোগিতা বিষয়ক চারটি সমঝোতা স্মারক সই হয়।